হে গাইস, গুড ইভিনিং। আজকে সানডে, ভেবেছিলাম সকাল থেকে ব্লগ শ্যুট করবো, বাট সকাল থেকে সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি কী হয়, সারা সপ্তাহ কাজ করার পরে না সানডেতেই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আজকে আমরা 11টার দিকে ঘুম থেকে উঠেছি দুজনে, আমিও বাবু। তো ওঠার পরে কি হয়েছে, আমার এক কানে দুল আছে, এক কানে দুল নেই, এটা খুলে গেছে, পরে পড়বো, কানটা একটু ব্যথা করছে তাই। তো হ্যাঁ, 11টার সময় উঠে দুজনে মিলে আমি মানে মোটামুটি কটা বাসন ছিল ধুয়ে নিয়ে ব্রাশ করে তারপরে চলে গেছি আমরা বাজারে। বাজারে গেছি, বাজারে গিয়ে আজকে চা খেয়েছি, বাইরেই খেয়েছি, আজকে আর ঘরে চা খাইনি। বাইরে গিয়ে একটু চা খেয়েছি, চা খাওয়ার পরে বাজার করলাম। বাজার আজকে সেরকম কিছু করিনি, একটা ছোটো কড়াই এনেছি যেটা তোমাদেরকে দেখাবো একটু পরেই। তা আর হচ্ছে মাটন এনেছিলাম, যেটা বাবুই রান্না করেছে, আমি কিচ্ছু করিনি। করার পরে খাওয়া দাওয়া করে আবার সেই 3:30 নাগাদ আমাদের জন্য মিলে ঘুমিয়ে পড়েছি। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ও ডিউটি চলে গেল, নাইট ডিউটি আছে, আর আমি ভাবছি একটু বাজার মানে বাজার করেছি বলতে মাটন টাটন আর কড়াইটাই বাজার করে এনেছি। দিনের বেলা যেহেতু আমাদের এখানে ভোট ছিল তাই এই দিনের বেলা বাজার করা হয়নি। ভাবছি সবজি বাজারটা এখন আমি গিয়ে করে নিয়ে আসবো, কারণ সবজি বাজারটা ঠিকও করতে পারে না, আমাকেই করতে হবে। আর কাল থেকে আবার টানা ডিউটি, তো টাইম পাবো না একদম। তো যাই, সবজি বাজারটা সেরে আসি। আর কি বলবো, অনেকদিন বাদে বাদে আসি তো তাই আর আমাকে কেউ মনে রাখে না। ঠিক আছে, কি আর করা যাবে বলো, কাজটা তো দরকার, কাজটা তো আগে করতে হবে। চলো বাজার থেকে এসে তারপরে দেখা হচ্ছে। হে গাইস, এই দেখো আমি আজকে কড়াইটা নতুন কিনেছি, কড়াই ওই দেখো একটা কড়াই আছে, তাও এটা কিনে নিয়ে এসেছি, আর আমি প্রচুর হ্যাপি, কারণ আমার কিচেনে একটা নতুন জিনিস এসছে। পয়সাটা তোমার, তাতে কি হয়েছে, বউ টাকার তাই না গাইস?